বঙ্গবন্ধুর এই ছবিটি যেটা করা হয়েছে তার জন্য যে সুযোগ সুবিধা ছবিটিতে দেওয়া হয়েছে কখনোই কোনো ছবির জন্য হয়নি। কাঞ্চনদা আবার কি বলে, আপনারা আগে মুজিব কিংবা হাসিনা ম্যাডামকে নিয়ে কি কোনো সিনেমা বানিয়েছিলেন যে এত অনুদান দিবে? কম্বল চোর এটা ভাইরাল ছিল অ্যানালগ যুগ থেকেই, ডিজিটালে এর কোনোই প্রয়োজন নেই। ক্ষমা করে দিয়েছিল, ঠিক আছে না, যে আইন করে আবার তাদের বিচার করেছে ওটা উঠিয়ে এনেছে, কারণ সিনেমাটি তাদের, আর তারাই কি তাদের চরিত্রগুলো খারাপ দেখাতে চাইবে? বরঞ্চ দেখুন জাতির পিতাকে কেমন করে অন্তর দিয়ে ভালোবাসতে হয়। আমার জননেত্রী শেখ হাসিনা এত জ্বালা বুকি নিয়ে আসবে, আমি কিন্তু এবার সত্যি সত্যিই কায়দা দেবো। সারা দেশে এই সিনেমা প্রজেক্টরের মাধ্যমে আগামী নির্বাচনের আগে ইনশাআল্লাহ দেখাতে হবে। সব ব্যথা মনে হয় তারই, কি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বাংলাদেশে কোনো মানুষ যদি না থাকতো তবে মনে হয় তার ব্যথা দূর হতো। যেহেতু বাংলাদেশ ঘনবসতি দেশ, সো সিনেমা হলে জায়গা হবে না, ভাইয়ের প্রস্তাবটা মেনে নে আর প্রজেক্টরের ব্যবস্থাই করি। হতাশা আপনাদের জন্য।